কাগজ তো করব পেপার আউট হলো না বিবর লাগে দিল্লি কে ইনস্যুরেন্স করে আছে ও রি ট্রিটমেন্ট করান লাগে সরকারে ওই কাগজ দিছে কিন্তু কারে কইছে আরে দাবি জানে যাবে কার দিছে কিছু কইছে নি আমরা এদিকে ধরো না কেন্দ্র থেকে কিছু ধরো না राज्य एनएमएमपीडब्ल्यू कोर्स कमप्लीट करा बेकार आज के नियोगेर जोन्नो एखाने स्वास्थ्यमंत्री साथे आमरा देखा करते एसेछि विगत दिन अनेक बार चेष्टा करछि स्वास्थ्यमंत्री साथे देखा करार कोनो स्कोप आमरा पाइनि तो आमरा डायरेक्टर मैडम साथे अनेक बार देखा करछि उनि बोलछेन जे आमार काछे 700 एकटा वैकेंसि आछे आमि नियोग करते पारि किन्तु फाइनान्स थेके अनुमोदन आसछे ना तो फाइनान्सेर अनुमोदन पेले आमि 700 एकटा पोस्टे नियोग करते पारि तो तार जोन्नो उनि उनि बोलछेन जे उपरेर जारा आधिकारिक आछेन ओनादेर संगे देखा करो ओनादेर संगे जे तोमार दाबी दाबाटा तारार संगेई तुले धरो এছাড়া আমার কোনো করার নেই মানে 700 একটা পোস্টে আমি অনুমোদন দিলে আমি নিয়োগ করতে পারি তার দিয়ে এখানে এসে কি আমরা এসেছি এখানে স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করতে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমাদের দাবিটা ওনার কাছে তুলে দেন আপনি কথা বলেছেন কি সরকারের আধিকারিকদের সাথে দেখা করার জন্য আজকে আমরা দেখা করিনি আজকে আমরা প্রশাসনিক আধিকারিক যারা ছিল পুলিশ ডিপার্টমেন্টে যারা ছিল তাদের কাছে আমরা কইছি যে আমরা স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাই তার কাছে আমরা একটা কপি দিয়েছি আমরা নামটা পাঠাইছি যে কে কে দেখা করব তারা আমাদের কাছে এসে মানে ইনফরমেশন দেবে কতদিন ধরে আপনাদের এই পোস্টগুলো वैकेंसी वैकेंसी প্রায় আমরা এই যে এখানে 2017 সালের সেপ্টেম্বর মাসে অ্যাড দেওয়া হয়েছিল সেপ্টেম্বর 21 তারিখে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল যেখানে 791টা পোস্ট আছে ঠিক আছে এই এটা তো ইন্টারভিউ হয়েছিল তার পরবর্তী সময় এটা বাতিল করা হয়েছে তো আমি মনে করি এই যে পোস্টটা এটা তো এখনো রয়ে গেছে স্বাস্থ্য দপ্তরে কারণ এটা এখনো পরিপূর্ণ করা হয়েছে না এরপরে আর লোক নিয়োগ করা হয়েছে না তো এই দিনে এই তিন বছরের মধ্যে আরও হয়তো বা ভ্যাকেন্সি যুক্ত হইতে পারে এটার সাথে তো 791তে সাথে আরও কিছু পোস্ট যুক্ত হইতে পারে কিন্তু আমরা ইদানিং কিছুদিন আগে আমরা কয়েকজন আমরা ডাইরেক্টর ম্যাডামের সাথে দেখা করছি উনি তখন বলেছেন যে শুধুমাত্র 47 পোস্টের জন্য অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে ফাইন্যান্স থেকে তো আমরা এই 47 পোস্ট আমরা মানি না আমরা আরও বেশি পোস্টে নিয়োগ করতে হবে শূন্য পদে নিয়োগ করতে হবে।